আসন্ন এডিসি নির্বাচনকে লক্ষ্য করে পাহাড়ে আইপিএফটি দল বিভিন্ন সভা সমিতির মধ্য দিয়ে জনগণের সাথে সম্পর্ক অটুট রাখার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে যাচ্ছে। শনিবার আইপিএফটি টাকারজোলা ডিভিশনের উদ্যোগে জম্পুইজোলা বখুরুই কমিউনিটি হলে দুই দিনের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় রাজস্ব ও মৎস্য দপ্তরের মন্ত্রী তথা আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা, সহসভাপতি ব্রজলাল দেববর্মা, সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা, যুব আইপিএফটি সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া, মহিলা শাখার সভানেত্রী সিন্ধুকন্যা জমাতিয়া, ডিভিশন সভাপতি নিরঞ্জন কলই, সহসভাপতি বিশু দেববর্মা প্রমুখ। পার্টি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উক্ত সম্মেলনের সূচনা করেন সভাপতি এনসি দেববর্মা। সম্মেলনে আলোচনাকালে মন্ত্রী এনসি দেববর্মা বলেন, আসন্ন এডিসি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে পার্টির যুবকর্মীরা অবশ্যই ময়দানে নামতে হবে। নির্বাচনী লড়াইয়ে যুক্ত হওয়ার লক্ষ্যে সকলকে এগিয়ে যেতে হবে। পার্টির প্রতিটা শাখা সংগঠন নির্বাচনী লড়াইয়ে বিজয়ী হওয়ার লক্ষ্যে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আইপিএফটির সকল স্তরের কর্মীরা পার্টির সম্পূর্ণ গাইডলাইন মেনে গঠনমূলক কর্মসূচি গ্রহণ করার জন্য আবেদন করেন তিনি। বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে প্রতিটা শাখা সংগঠনের কর্মকর্তাসহ যুবরা সতেজ হওয়ার আহ্বান করেন তিনি। এই দিনের পার্টির কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমির হোসেনের রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।